यह है एबीसी न्यूज AGT लाइव। दिस इज एबीसी न्यूज AGT लाइव। এবিসি নিউজ এজিটি লাইভে আপনারা সবাই স্বাগত। পত্র পত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়ার শীর্ষ অনুষ্ঠানে আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ শুরু করছি। সংবাদ রবিবার 11/8/1427 বাংলা 27 ডিসেম্বর 2020 ইংরেজি প্রথম পাতা থেকে শেষের পাতা পর্যন্ত সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। শর্ত একটাই, বিল প্রত্যাহার, কেন্দ্র কৃষক বৈঠক 29-এ, মুখ্যমন্ত্রী সফরের আগে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত কুমারঘাট, ইস্যু ঠিকাদারি, বিমানে যাত্রী ভিড় কমতেই উড়ান হ্রাসের চিন্তাভাবনা, ধর্ম আর রাজনীতির কুট আবর্তে ধুঁকছে রিয়াং সমস্যা, 5 দশকের উদ্বাস্তু জীবনে নতুন স্বপ্নে ডম্বুর কেন্দ্রের নয়া প্রকল্প, রক্তাক্ত জখম যুবকের মৃত্যু তদন্তে পুলিশ, 6 মাসের সর্বনিম্ন মৃত্যু কোভিডে শনিবার, লন্ডন ফেরত করোনা পজিটিভ রোগী রাজ্যে, রাজ্যে লন্ডন ফেরত এক ব্যক্তির কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে, তাকে সপরিবারে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা করা হচ্ছে, তার শরীরে প্রাপ্ত করোনা ভাইরাস লন্ডনে প্রাপ্ত নতুন প্রজাতির ভাইরাস কিনা সেটা জানার জন্য নমুনা পুনেস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে, রিপোর্ট এখনও আসেনি। দেশে এখন পর্যন্ত লন্ডন ফেরত 19 জনের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে, এদের মধ্যে একজন ত্রিপুরা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন, সরকার পরিস্থিতির উপর বিশেষ নজরদারি রেখেছে, ইতিমধ্যেই কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, শীঘ্রই আরও কিছু পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ব্রিটেনে প্রাপ্ত করোনা ভাইরাসের নতুন স্ট্রেন সম্পর্কে ভারত সরকার 22 ডিসেম্বর রাজ্যগুলিকে SOP অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর পাঠায়। 22 ডিসেম্বর থেকে কেন্দ্রীয় সরকার ভারতের সাথে ব্রিটেনের বিমান চলাচল 31 ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করে, সেই সাথে 25 নভেম্বরের পর ব্রিটেন থেকে যে সব যাত্রী ভারতে এসেছে তাদের খুঁজে বের করে RT-PCR টেস্ট করার নির্দেশ জারি করা হয়। কেন্দ্রীয় সরকারের ব্যুরো অফ ইমিগ্রেশন BOI দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটেন ফেরত যাত্রীদের নামের তালিকা সংগ্রহ করে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে পাঠায়। তাদের খুঁজে বের করে RT-PCR টেস্ট করতে BOI এখন পর্যন্ত 5 জন লন্ডন ফেরত যাত্রীর নাম ত্রিপুরা সরকারের কাছে পাঠায়। রাজ্য সরকার তাদের খুঁজে বের করে জরুরি ভিত্তিতে RT-PCR টেস্ট করার ব্যবস্থা করে, এদের মধ্যে 4 জন পশ্চিম জেলার এবং 1 জন সিপাহী জেলার। 24 ডিসেম্বর একজনের RT-PCR টেস্ট রিপোর্ট পজিটিভ আসে, তার বাড়ি আগরতলা শহরে, তিনি 12 ডিসেম্বর লন্ডন থেকে এসেছেন, বাকিদের রিপোর্ট নেগেটিভ। আজ 2 জনের নেগেটিভ রিপোর্ট আসে। আগরতলায় যার পজিটিভ রিপোর্ট এসেছে তাকে পরিবারের সদস্য সহ হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে, তার পরিবারের অপর সদস্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি যে বিমানে এসেছেন সে বিমানের 39 জন যাত্রীকে খুঁজে বের করে নমুনা পরীক্ষার করা শুরু হয়েছে, আজ পর্যন্ত 16 জনকে চিহ্নিত করে টেস্ট করা হয়েছে, সকলের রিপোর্ট নেগেটিভ। লন্ডন ফেরত পজিটিভ ব্যক্তির সংগৃহীত সোয়াব পুনেস্থিত NIV-তে পাঠানো হয়েছে, সেখানে দেখা হবে লন্ডনে প্রাপ্ত নতুন করোনা ভাইরাসের সঙ্গে তার শরীরে প্রাপ্ত ভাইরাসের মিল রয়েছে কিনা। আজ সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট আসেনি। ধনী সংবাদ দুই পাতা, ঘরে বাহিরে ঘরে বসেই জগৎ দর্শন। প্রয়াত উর্দু কবি শামসুর রহমান ফারুকী, মমতার লড়াই নিয়ে ছবি বাঘিনী মুক্তি পেল বড়দিনে, ইউটিউব থেকে বিশ্বের 1 নম্বর রোজ গেলে 9 বছরের বালক। 2500 বছর আগে ডুবে যাওয়া জাহাজকে ঘিরে আন্ডার ওয়াটার মিউজিয়াম, চরজল দি লোন, চীনা প্রতারণা চক্রের হদিশ, সংকীর্ণতা ভেঙে উপত্যকায় বাস চালকের আসনে প্রথম মহিলা, কোরিয়ার আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতা সেরা 10-এ বাঙালি কন্যা। 2500 বছর আগে ডুবে যাওয়া জাহাজকে ঘিরে আন্ডার ওয়াটার মিউজিয়াম, ভারত সরকারের খোঁজ মিলল পশ্চিম প্রান্তের নীলতিমির নতুন বসতি। দৈনিক সংবাদ তিনের পাতা, জনগণের অভাব অভিযোগ শোনার কেউ নেই, বাড়ছে হতাশা। জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা স্বনির্ভর করে তোলা, মুখ্যমন্ত্রী, নগর পঞ্চায়েতের বিদায়ী চেয়ারম্যান সংবর্ধিত, রেশনের বিনামূল্যে সরবরাহ বন্ধ, ক্ষোভ, কর্তৃপক্ষের উদাসীনতায় আবর্জনা স্তূপে পরিণত কদমতলা বাজার দুর্ভোগ। দৈনিক সংবাদ আটের পাতা,
বিরোধী উপদলনেতার অভিযোগ, রাজ্যে গণতন্ত্র বিপন্ন, কলঙ্কিত হচ্ছে বিজেপি। মাতাবাড়ি কল্যাণ দিঘির জল অপবিত্র ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি কংগ্রেসের। মোহনপুর পঞ্চায়েতের বিরুদ্ধে অর্থনয়চর অভিযোগ, কোন্দলে জর্জরিত কংগ্রেস, উদ্বিগ্ন হাইকমান্ড সতর্ক। এডিসি দৈনিক সংবাদ ময়ের পাতা, এডিসি এলাকায় সার্বিক উন্নয়ন স্তব্ধ, বাদল। জিরানিয়ায় আজ যুব মোর্চার সভা, ভেষজ পণ্য উৎপাদনে গুরুত্ব। শহীদ চানমোহনের বলিদান দিবস পালিত, প্রয়াত প্রধানমন্ত্রী অটলজির মৃত্যুবার্ষিকী পালিত। সিপিআই 95তম দিবসের নানা কর্মসূচি, বাদাহাটে কম্বল বিতরণ, পেচার্থল স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো তলানিতে ক্ষোভ, ছামনু চাকলা সম্মেলন অনুষ্ঠিত। বাংলাদেশের শৈত্যপ্রবাহ তাপমাত্রা নেমে যেতে পারে 6 ডিগ্রিতে। জিরানিয়ায় আজ যুব মোর্চার সভা, ঐতিহাসিক যুব কনভেনশন ও জমায়েতের ডাক দিল মজলিশপুর যুব মোর্চা। রবিবার 27 ডিসেম্বর জিরানিয়া মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন মাঠে এই কনভেনশন হবে। জমায়েতে ব্যাপক অংশের যুবক যুবতীদের উপস্থিতি থাকার জন্য শনিবার দিনভর প্রচার চলে বিধানসভা এলাকায়। অডিও কল রেকর্ডিং এর মাধ্যমে কনভেনশনে উপস্থিত থাকার জন্য যুবক যুবতীদের আহ্বান জানান বিধায়ক সুশান্ত চৌধুরী। জমায়েতে বেশ কয়েকজন বিধায়ক ও বিজেপি দলের নেতৃত্বরা উপস্থিত থাকার কথা রয়েছে। কনভেনশন ও জমায়েতকে ঘিরে এদিন একটি র্যালি বের করা হবে। র্যালিটি জিরানিয়া আইএস চৌমুনি থেকে শুরু হয়ে এসডিএম অফিস সংলগ্ন মাঠে সমাপ্ত হবে। বিধায়ক সুশান্ত চৌধুরী এই কনভেনশনে র্যালি ও জমায়েতে যুবক যুবতীদের উপস্থিত থাকার আহ্বান জানান। দৈনিক সংবাদ দশের পাতা, মাঠে ময়দানে ক্রিয়াঙ্গনে আমরা ওরা রাজনীতি। 3000 টাকা খরচ করে ত্রিপুরার হয়ে মাঠে নামতে হচ্ছে। রাহানের প্রশংসায় গাভাস্কার, রবির ঝড় শতক ফাইনালে রেক্স ক্লাব। বাঙ্গালোর যাওয়ার আগে কোভিড টেস্ট, মেইন পিচে ব্যাটিং বোলিং এর প্রস্তুতিতে ব্যস্ত মণিশঙ্করা, আরসিসিতে সংবর্ধিত কোচ। ইউনাইটেড ফ্রান্সের নতুন কমিটি, ঘরোয়া ক্রিকেট শুরু করা নিয়ে টিসিএ দেখানো পথে যেন হাঁটছে মহকুমা বলি। দৈনিক সংবাদ 11 পাতা, মাঠে ময়দানে আরো কিছু বেশি। বুমরাদের সামনে 195 রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। মেলবোর্নের মাঠে অভিষেক ম্যাচে বাজিবাদ করলেন সিরাজ, ব্যাট হাতে রান তুলতে মরিয়া শুভমন। মেলবোর্নের মাঠে স্মরণ করা হল প্রয়াত ডিন জোনসকে, চোট গুরুতরই, আগামী ইংল্যান্ড টেস্টের দল থেকে বাদ ভুবনেশ্বর কুমার। পিতৃকালীন ছুটি থেকে ফিরে সম্ভ্রমে উইলিয়ামসন। তুখেলের শিক্ষা মেনে চলবেন এমবাপ্পে, ইপিএলজি কোচে দৌড়ে পচ্ছে নিতিনো। 19 রানে নামলেও তৃতীয় টেস্টে অনিশ্চিত ওয়ার্নার, সেই রান আউটের জন্য কোহলির কাছে ক্ষমা চান রাহানে। চাপে পড়ে ভারতীয় নির্বাচক মন্ডলী এই দল গঠন করেছে বলে দাবি করলেন সঞ্জয় মাঞ্জারেকর। দৈনিক সংবাদ 12 পাতা, স্বায়ত্তশাসিত সংস্থায় দ্রুত নির্বাচন চায় কংগ্রেস। আলুর দামে বড় পতন, রাজ্যে আলু চাষিরা সংকটে, বৈরীদের স্বাভাবিক জীবনে ফিরতে মুখ্যমন্ত্রীর আহ্বান। পোল্ট্রি ফার্মে আগুন, নাট্যভূমি গ্রুপ থিয়েটারের নতুন কমিটি, আক্রান্ত বামপন্থীরা পুলিশ নীরব দর্শক, এসএফআই। মূলস্রোতে ফিরছে 50 নাগা জঙ্গি, পৌর নির্বাচনের লক্ষ্যে বিজেপিতে তৎপরতা। পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিজেপিতে সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে। আগরতলা পৌর নিগমের নির্বাচনের লক্ষ্যে শাসক দলের সদর শহরাঞ্চল জেলার প্রস্তুতি অনেক দূর এগিয়ে গেছে। বিজেপি সূত্রে জানা গেছে বর্তমানে ওয়ার্ড এবং বুথ ভিত্তিক কর্মসূচি চলছে। প্রতাপগড়ে ওয়ার্ড ভিত্তিক সভা সম্পন্ন হয়ে গেছে। বটদলী বিধানসভা কেন্দ্র অর্ধেক কাজ শেষ। এ মুহূর্তে 6 আগরতলা কেন্দ্র নিয়ে তোড় ঝোড় চলছে। সদর শহরাঞ্চল জেলায় এক নেতা জানান, ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে ভোট হবে এমন লক্ষ্যমাত্রা সামনে রেখে শাসক দলের অভ্যন্তরীণ সাংগঠনিক প্রস্তুতি গত বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে তা শেষ হয়ে যাবে, এরপরই শুরু হবে ভোটের লক্ষ্যে মূল কর্মসূচি। আগামী কিছুদিনের মধ্যে পৌর নিগমের আওতাভুক্ত 55টি বুথের জনসম্পর্ক কর্মসূচি একদিনে করার উদ্যোগ নেওয়া হয়েছে। পৌর নিগম এলাকার উন্নয়নের ইস্যুকে সামনে রেখেই ভোটে ঝাঁপাতে চলেছে বিজেপি। এর অঙ্গ হিসেবে প্রতিটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী উন্নয়নমুখী কর্মকাণ্ডের কথা মেলে ধরা হচ্ছে। রবিবার শহর এলাকায় 402 বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনায় কর্মসূচির আয়োজন করা হয়। সিপিএম এর অঞ্চল কমিটির অফিসে আগুন, মেলা ঘুরে। আসামে অমিত তোপ কংগ্রেসকে, গ্রামীণ ব্যাংকে রক্তদান শিবির আজ। প্রিয় দর্শক, যদি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবিসি নিউজ এজিটি লাইভ। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলো চলো আমরা সবাই এক যুগে প্লাস্টিক ও পর্ন প্রথা বর্জন করব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হাম্বা নমস্কার খুলখা।